देखो सो হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আর এখনই আমি বার হব ভাবছিলাম কিন্তু যে হারে বৃষ্টি হচ্ছে কাল রাত থেকে কিন্তু খুব বিশাল পরিমাণে বৃষ্টি হয়েছে আর এখানে একটা ফুল ফুটেছে দেখো একবার ফুলটার নাম আমার জানা নেই কিন্তু ফুলটা কিন্তু খুবই সুন্দর আর এই একটাই ফুল হয়েছে খুব ভালো লাগছে ফুলটা দেখতে যাই হোক বৃষ্টিটা একটু হালকা হয়েছে আর আমি এখন বেরিয়ে যাব খাওয়া দাওয়া আবার কমপ্লিট হয়ে গেছে এবার জাস্ট আমি রেডি बहकी सभी जुबा है हम हैं हजारों में अब की कमी जरा है हर चीज खास है अब है जो है वो समा है तुम रह सकी तो रबा है अब है जो है वो समा है तुम रह सके ऐसी जीत अब चाहे जिंदगी ऐसी जीत अब चाहे जिंदगी है आगे भी सुनसान पीछे भी सुनसान पूरा फाका आज की बिस्टी जन कब बार हो नहीं सर लोग जन नहीं आज मार्केटे तो आज बजार खूब खराब जा फाइनल दुकान पहुंचे गे बिड़ा थे তো ফ্রেন্ড আমি দোকানটা সাজানো কমপ্লিট হয়ে গেছে এখন কারেন্ট চলে গেল আর আমি এখন দোকানে বসে আছি কি বলবো আমি এখন যাচ্ছি বাড়িতে আর বাড়ি গিয়ে চশমা নিয়ে আসতে হবে নিচে তো কোথাও পেলাম না চশমা এই বর্ষার সময় এই সিঁড়িতে ওঠা খুব রিক্সের ব্যাপার এই একদম পিছল হয়ে থাকে তো তো যখন তখন পা ফসকে যেতে পারে চশমাটা আর এবার আমি যাব দোকানে বাবাকে চশমাটা দেবো তারপরে আবার দোকানে আসবো তো এইমাত্র কারেন্ট আসলো আর আমি এতক্ষণ দোকানে একাই বসেছিলাম কারেন্ট ছিল না আর কিছুক্ষণ আগেই আমার দোকানে ফ্রেন্ডস এসেছিল তো আমার একটা সব থেকে বড় ভুল ধারণা ছিল যেটা আজকে ভেঙে গেল তো আমি ভাবতাম যে হয়তো প্রতিদিন এক একটা ভিডিওতে যদি এক ঘন্টা করে ওয়াচ টাইম আসে তাহলে হয়তো মানে 365 দিনে 3650টা ভিডিও হয়তো মানে ওয়াচ টাইম কমপ্লিট হবে তো আমি ভাবছিলাম এক বছরে হয়তো কমপ্লিট করেই ফেলবো বাট ওরা আমাকে বুঝালো যে তার জন্য মানে 4000 ওয়াচ টাইম পূরণ করার জন্য আমাকে প্রায় 2000টা ভিডিও ছাড়তে হবে তো আমি ভাবছিলাম যে আমার প্রত্যেকটা ভিডিওতে মানে এক একটা ভিডিওতে 10 ঘন্টা করে হয়ে যাচ্ছে তো সেইভাবে আমি হিসাব করে চলছিলাম যে আমার এক বছরের মধ্যে পুরো 4000 ওয়াচ টাইম পূরণ হয়ে যায় আর সাবস্ক্রাইবার তো এখন কেনা যায় অনেক কিছুই করা যায় তো তোমরা তো জানোই আর তো ওরা আমাকে বললো যে আমার প্রতি ভিডিওতে 1 ঘন্টা কি 2 ঘন্টা করে ওয়াচ টাইম আসছে তো এই হিসাবে তো আমাকে প্রায় 2000টা ভিডিও আপলোড করতে হবে 2000টা আমাকে এক বছরে 2000টা ভিডিও আপলোড করতে হবে আর না হলে ওয়াচ টাইম পূরণ হবে না তো আমার পুরো ধারণাটাই মানে আমার মনে হলো যেন মাথায় বাজ পড়ে আমি যেটা বলেছিলাম যে আমি প্রতিদিন একটা করে ভিডিও ছাড়বো তো সেটা তো আমি ছাড়ছি আর তোমরা তো দেখছো যে ডেলি লাইফ আমার কী কত কাজ থাকে সব কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরাও একটু আমার জন্য কিছু চাইলে করতে পারো সাবস্ক্রাইব করে দিতে পারো তো যাই হোক আমি এর আগে কোনো সময় মানে এইসব মানে আমি কোনো সময় ক্যামেরা করিও নি আর এইভাবে কাজ মানে ক্যামেরার সামনে যে কথা বলতে হয় এটাও আমি জানতাম না তো যাই হোক আমি শিখছি আস্তে আস্তে কেউ তো আর শিখে আসে না সব কিছু এখানে এসেই শিখতে হয় তো
তো সেই জন্য আমি চেষ্টা করছি, আর তোমাদের সাথ পেলে হয়তো আর একটু আগিয়ে যাবো, আর আরও কিছু নতুন কিছু এক্সপিরিয়েন্স হবে, আর একটু নতুন কিছু জানতে পারবো, শিখতে পারবো, আরও ইমপ্রুভ হবে এই মানে ছবি ইয়েটাও অনেকটা ইমপ্রুভ করার ইচ্ছা আছে। কিন্তু আজকে যেটা আমি শুনলাম ওদের মুখে, তো তাতে করে আমার মনে হয় না যে আমি অত দূর হয়তো আগাতে পারবো। যাই হোক, আগাতে পারি যাই না পারি, তবুও আমি কিন্তু তোমাদের সঙ্গে থাকবো, আর তোমরাও আমার সঙ্গে একটু থেকো, যাতে আমি আরও ইন্সপায়ার হতে পারি ভিতর থেকে। আর আমার এই ব্লগটা যারা দেখছো অবশ্যই শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দিও, যারা সাবস্ক্রাইব না করে দেখছো আমার ব্লগগুলো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে কী হবে আর একটু এনার্জি পাওয়া যাবে, তো আরও নতুন নতুন ব্লগ কিন্তু আমি করতে পারবো। তাহলে আমি কী করবো, যে আমি তো ভিডিওটা আর এখানে ছেড়ে দিয়ে মানে এখানে কুইট করতে পারছি না, আর যতক্ষণ শুরু করে ফেলেছি আমি এর শেষ দেখেই ছাড়বো, তো দেখি কী হয় কি না হয়। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজ এখানেই শেষ করছি, তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সকলে ভালো থেকো আর সকলকে ভালো রেখো।